আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনাফল ভান্টার। আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে আম গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি, আপনাদেরকে আমি আজকে একটা নতুন সুখবর দিতে যাচ্ছি। তবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, রাজশাহীর আম কিন্তু দেখতে দেখতে মুকুল থেকে গুটি, গুটি থেকে অনেক বড় হয়ে গেছে। এখন এই আম কিন্তু পাকবে না, অর্থাৎ এখনও অনেক দেরি আছে আমটা পুষ্ট হতে। কিন্তু এই আম থেকে সারা বাংলাদেশে যেটা করে সেটা হলো আচার। আচারের জন্য রাজশাহীর আম কিন্তু প্রস্তুত হয়ে গেছে। রাজশাহীর আম আচারের জন্য যারা নিতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেটা থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। অবশ্যই আপনারা মিস করবেন না। রাজশাহীর আম দিয়ে আচার, কাঁচা আমের টক আমের আচার কেই না পছন্দ করে। তবে অবশ্যই যারা আমের আচার করতে চান তারা অবশ্যই রাজশাহীর আমের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই আসলে আমের সাইজগুলো কত বড় বড় হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখলে বুঝতে পারছেন আসলে আম কত বড় বড় হয়ে গেছে। আপনাদেরকে আরেকটু কাছে থেকে আমি একটু দেখাই, দেখুন কত বড় বড় হয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু এখন নিঃসন্দেহে অনেক সুন্দর আচার করা যাবে। আচার আমরা কে না পছন্দ করি, তাছাড়া বিশেষ করে আমাদের দেশি ফল আমের আচার, আমের আচার অনেক পছন্দ করে। এটা হলো টক আম। টক আমের আচার আসলে সবার অনেক পছন্দের। তো আপনারা যারা টক আমের আচার করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে বা হেনাফল ভান্ডারের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সে অনুযায়ী যোগাযোগ করবেন। এবং ফেসবুকে আমার কিন্তু একটা পেজ আছে হেনাফল ভান্ডার, সেখানেও টোটাল ডিটেলস পেয়ে যাবেন কীভাবে যোগাযোগ বা কীভাবে এই কাঁচা আম আচারের জন্য নেবেন। তারা অবশ্যই সে অনুযায়ী যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর আচারের আম দেওয়ার ব্যবস্থা করব। আপনারা নিঃসন্দেহে বাসায় আচার করার জন্য এই টক কাঁচা আমটা অর্ডার করতে পারেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স, যারা রাজশাহীর আম দিয়ে আচার করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে আমার যে ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে সে অনুযায়ী যোগাযোগ করবে। এবং সারা বছর ধরে যদি রাজশাহীর আম খেতে ও আমের আপডেট পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আরেক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।